গত কয়েকদিনের ভারী বর্ষণে সিপাহী জেলার বিভিন্ন এলাকায় ফসলের জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সে সঙ্গে আমন শস্যেরও প্রচুর ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা বিশালগড় কৃষি সেক্টরে রঘুনাথপুর রাউটখোলা কৃষ্ণ নগর বাইদ্যা দীঘি বিশালগড় পৌর এলাকা নগর চোরিলাম কৃষি সেক্টরে বরচোলা পশ্চিম চরিলাম দক্ষিণ চরিলাম পুরা মেলাঘর কৃষি সেক্টর ভাগ বেশ কয়েকটি নিম্নাঞ্চলে ভারী বর্ষণের কারণে জমির ধান ও সবজি ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে সকল ফসলের জমির বেশি অংশ চলে তলিয়ে রয়েছে ফলে বিপদে পড়েছেন স্থানীয় কৃষকরা দুই দিনের মধ্যে জল না কমলে তা বিপদের কারণ হতে পারে বলে আশঙ্কা জেলা কৃষি অফিসের আধিকারিকদের তবে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থেকে সরকারি প্রাণদনার দেওয়ার কথা বলেছেন কৃষি কর্মকর্তারা জেলা কৃষি দপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী বৃষ্টির প্রভাবে সিপাহী জেলার প্রায় এক হাজার হেক্টর জমি জলের নিচে কৃষকদের আমন ধানের ক্ষতি হয়েছে ব্যাংক থেকে ঋণ নিয়ে বাদাম চাষ শুরু করেছিলেন বাদাম চাষী মোহাম্মদ শাহজাহান এই পরিস্থিতিতে আশঙ্কায় তিনি চাষের দ্রব্য বিক্রি করে আস্তে আস্তে দেনা মেটানোর কথা চিন্তা করেছিলেন তারা এই পরিস্থিতিতে সরকারের কাছে আর্থিক সাহায্যের আর্তি জানিয়েছেন সিপাহী জোলার কৃষকরা এদিকে টানা বৃষ্টিতে মোট কী পরিমাণ ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখতে মাঠে নেমেছেন কৃষি আধিকারিকরা ফসল বিমা কোম্পানি ও সেই সঙ্গে জেলা শাসক ও সিপাহী জোলা কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টরের দিকে তাকিয়ে রয়েছেন কৃষকরা ক্ষতি পুষিয়ে নিতে কৃষকদের সরকারে বিভিন্ন সাহায্য দেওয়ার কথা ভাবছেন তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে তাদেরকে সরকারি সহায়তা দেওয়ার চেষ্টা অব্যাহত রেখেছে রাজ্য প্রশাসন বিউরো রিপোর্ট আর ইডিউজ